যখন আমার হাবিবকে খুশি করব। আমার হাবিব খুশি তো আল্লাহ খুশি, আর আমার হাবিব বলেন এটাও দাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিশ কে? ওলামাই কেরাম। তো আমাদের মাঝে এখন যদি ইসলামের বার্তা, ইসলামের প্রদীপ, ইসলামের কথা, শরীয়তের কথা, হাদিস কোরআনের কথা পৌঁছায় তো কে পৌঁছাবেন? কে পৌঁছাবেন গো? এখন আমাদের মাঝে কোন সাহাবি আছে, তাবি আছে? নাই। আমার নবী মুস্তাফা ওয়ারিশ হিসাবে কাদেরকে পাঠাইছেন? ওলামায়ে কেরামদেরকে পাঠাইছেন। ওলামায়ে কেরামগণ হচ্ছেন নবীগণের ওয়ারিশ। তো বলেন, যে মেরে ওয়ারিশ সে মোহাব্বত করেগা, ওলামায়ে কেরামের সাথে মোহাব্বত করবে, মুসাফা করবে, ভালোবাসা রাখবে, আমার মুস্তাফা বলেন আমিও তার সাথে প্রেম ভালোবাসা রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বেশাব। তো আমার নবীকে যারা ভালোবেসেছেন বাবা, তো আবু বকর হয়েছেন, যারা আমার নবীরে ভালোবেসেছেন তো উসমানে গানি হয়েছেন, আরে আমার নবীকে বারা ভালোবেসেছেন তো হায়দারে কররার হয়েছেন, আমার নবীরে যারা ভালোবেসেছেন তো ফারুকে আজম হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে বেরাদার, নবীর প্রেম, যে নবীর ভালোবাসা, নবীর প্রেমের সাঁতারে যখন বাবা মাছ ধরিয়ে যখন সাঁতার দিয়েছেন, হে মুসলমান নবীর প্রেমের ভালোবাসাই বাবা, কেউ তো জান্নাতি হয়েছেন, কেউ বাবা আবু বকর হয়েছেন, আর যারা আমার নবী মুস্তাফার গোস্তাকি তো আবু জাহেল হয়েছে। তাই নাই? তো আমার নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। আমরা আবু বকর হব না আবু জাহেল, আবু বকর। তো আবু বকর হতে হলে হে মুসলমান আমার নবীর সাথে প্রেম ভালোবাসা রাখতে হবে, নবীর সাথে ভালোবাসা রাখতে হবে, প্রেম রাখতে হবে। নবীর সাথে দুশ্মনী রাখলে কি আবু বকরের পরিচয় হবে না আবু জাহেলের পরিচয় হবে? হে মুসলমান, তো আমরা নবীরে কেমন ভালোবাসি রে? আজকে জলসার প্যান্ডেল ফাঁকা, এর নবীর ভালোবাসার পরিচয় না মুসলমান? যাই হোক, বগলাবাড়ির মা ভাই, মারা, আমার খালারা, ফুপুরা, মামা, মামি, নানা, নানি খুবই ভালো, বলেছি তো সবাই এসেছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাহফিলটা ভরে গেছে, আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। কারণ যে তখন পাঁচটা লোক নিয়ে আমার মুড খারাপ হয়ে গেছিল, আরে নানা মামুর দেশ, হ্যাঁ এত ফাঁকা ফিল, আমাকে ডেকেছে আর ফাঁকা ফিলতে উঠিয়ে দিয়েছে। যাই হোক মুসলমান, এই নানা মামুর দেশটা ভালো, ছোট থেকে মানুষ হয়েছি, ছোটবেলায় যখন আসতাম তো গজল গায়ে বেড়াতাম, কখনো টুঙ্গল বিলপাড়া, কখনো এদিকে বিলপাড়াতে, সব জায়গায় আমার নানার সাথে আমি মিলাদও করতে গেছি আর নাতও পড়তে গেছি। আমার নানারও অনেক অবদান আছে আমার প্রতি, যে প্রত্যেকটা মিলাদে নিয়ে যেতেন, আমার নানা আমারে গজল লিখে দিতেন, আমি পড়তাম, আমার নানার অবদান আছে। আমার শিক্ষক মণ্ডলী আছেন, একটু চেয়ার দিলে ভালো হয়, কারণ আমি ছাত্র হয়ে উপরে, আমার ওস্তাদ নিচেন, একটা যদি মানে চেয়ার দেন খুব ভালো হয়। তো বেরাদার, আমাদের শিক্ষক, আমাদের শিক্ষক ওস্তাদ মুকাররাম এখানে আছেন বাবা, এনারও অবদান, আমাদেরকে পড়াইছেন, শুধু পড়াই নেই বাবা, আমাকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য ইনি দুইবার আমাকে পাণ্ডুয়া মধ্যম আশ্রম মিশনে টেস্ট দেওয়ার জন্য নিয়ে গেছিলেন, টেস্ট করায় শেষ পর্যন্ত আমাকে ভর্তি করাই এসেছিলেন। আমি কৃতজ্ঞতা আল্লাহর দরবারে, আর আমি সদা সর্বদাই যতদিন থাকবো, হে মুসলমান, আমি দোয়া করব আমার ওস্তাদ মুকাররামকে যেন দীর্ঘজীবী করেন, আর ইসলামের খিদমত নে সবাই বলি আল্লাহুম্মা আমিন, আমাকে যেন আল্লাহ দীর্ঘজীবী করে দেন, কারণ বাবা এদের সাদকাতেই আমি আজকে আলিম হতে পেরেছি। যাই হোক মুসলমান, তো আমাদের আল্লাহর নবীর প্রেম ভালোবাসা হৃদয়ে রাখতে হবে। নবীর প্রেম বাবা যদি আমরা রাখি, তবে তো কাল কিয়ামতের মাঠে নবী আমারে চিনবে, তো আমার উম্মত রে। আরে যে যত নবীর প্রতি দুরুদে পাক পড়বে, কাল কিয়ামতের মাঠে আমার নবী মুস্তাফার তত নিকটবর্তী হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার নজর যখন মদিনার গলিতে পড়ে যায়, আর কেঁদে কেঁদে জেগে জেগে রাত্রি কেটে যায়, আরে তোমাকে খুঁজে প্রিয় নবীজি আমার চোখের তারা, পার করো গো প্রিয় নবীজি ও হালিমার প্যারা, আমার জীবনে এলোর ভীষণ তুফানের ধারা গো, তুফানের ধারা, আমার ছাগল কে ধরেছ
এখনই ছেড়ে দাও। আর বাঘের সালাম জানিয়ে বলল, ও হালিমার প্যারা। আমরা নবীরে উম্মত হইয়া না চিন্তা করলো বাবা, বনের বাঘের আমার নবীরে ভুলে নাই, নবীর প্রেম ভালোবাসা কেমন দিয়েছিলেন বাঘের। আসেন শুনুন বাবা, দয়াল নবী আমার যখন 5 থেকে 6 বছর বয়স, কার বাড়িতে লালন পালন হতেন? হালিমার বাড়িতে। কার বাড়িতে? হালিমার বাড়িতে। আমার নবী মুস্তাফা দুধ পান করার জন্য যখন নিয়েছিলেন বাল্য জীবনে, হে মুসলমান, তো দুধ পান করাবার পরে 2 বছর পান করাবার পরে আবার যখন বাবা আমিনার বাড়িতে দিয়ে দিলেন, তো সেখানকার আবহাওয়া তাকে সুইট করলো না, আবার যেন হালিমার বাড়িতে নিয়ে গেলেন। হালিমা বাবা যখন রাখলেন আর হালিমার বাড়িতে যখন বড় হলো ভাই, 5 থেকে 6 বছর বয়স হবে, দয়াল নবী মুস্তাফা দয়াল আকা কে বাবা কোথায় যেতেন বাবা? দুধ ভাইদের সাথে মেষ চরাতে যেতেন। আর দয়াল নবীর আমার নুরানি চেহারা, দয়াল নবীর ফুটফুটে চেহারাকে দেখার জন্য বাবা চন্দ্র সূর্য সব তাকিয়ে রইতেন। বনের হিংস জন্তুরা বাঘেরা পর্যন্ত বাবা দয়াল নবীকে দেখার জন্য তাকিয়ে তাকিয়ে থাকতেন, কখনো ওই ছেলেটা আসবে। তো একদিন বাবা এমন অবস্থায় দয়াল নবী মায়ার নবী রহমাতাল্লিল আলামিন নবী আমার দুই ভাইদের সাথে যখন বাবা মেশরানে জঙ্গলের মধ্যে গেছেন, ইহন অবস্থায় বাবা দয়াল নবীকে একজন সাদা পোশাক পরিধান করা, হে মুসলমান, আমার দয়াল নবীকে জমিনে শুয়াইয়া বাবা তার রূহখানা যেন সিনা মোবারকখানা যেন ছিঁড়িয়ে দিলেন বাবা, চাক করে দিলেন, চাক করে দিলেন। এই দৃশ্য বাবা যখন হালিমার ছেলে দেখতে পেলেন বাবা, দৌড়াইয়া গিয়ে হালিমাকে ডাক দিয়ে কয়, আম্মা গো আজকে আশ্চর্যজনক ঘটনা হয়ে গেছে, মা মা গো মা, আমার দে ভাই মোহাম্মদ বন জঙ্গলে আমরা ছাগল চোরাতে গেছিলাম, আমরা দে মেয়ে চোরাতে গিয়েছিলাম, মা গো আজকে আশ্চর্যজনক ঘটনা হয়ে গেছে রে মা, মা গো একজন সাদা পোশাক পরিধান করা আমার ভাইরে যেন জবাই করে দিয়েছে। তাই মা হালিমা চিৎকার দিয়ে বলে বলে, বেটা রে কি খবর দাও, কি খবর শোনাও রে, আমি আমিনারে কি জবাব দিব, আমি আমিনারে কি জবাব দিব, হে মুসলমান। তাই মা হালিমা বাড়ি থেকে চিৎকার দিয়ে বাবা আমার নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছালেন, দেখতে পাই দয়াল নবী আকা মুস্তাফা আমার সুস্থ সবল রয়েছেন, হে মুসলমান, দয়াল নবীকে বাবা তাই মা হালিমা বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলতেছেন, বলে ও আমার বেটা মোহাম্মদ, আর আমি তোমাকে কোনোদিন বন জঙ্গলে যেতে দিব না। আমরা উম্মত হইয়া নবীরে না চিনতে পারলো, বনের হিংস জন্তুরা আমার দয়ার নবীরে যেন ভোলে না। বাঘেরা যেন দেখতেছেন, হাইরে কয়েকদিন হয়ে যায় ওই নুরানি চেহারাওয়ালা, নুরানি ফুটফুটে চেহারাওয়ালা ওই ছেলেটার তো আর দর্শন হয় না, দয়াল নবীর তো আর সাক্ষাৎ হয় না। এই দয়াল নবীর সাক্ষাৎ করতে হলে কি করা যাবে? হে মুসলমান, বনের হিংস জন্তুরা বাঘেরা ভালুকেরা সবাই মিলে একটা প্ল্যানিং করলেন বাবা, একটা মিটিং করলেন, যে ওই ওই ফুটফুটে ছেলেটা দয়াল নবী মুস্তাফারে কেমন করে সাক্ষাৎ করানো হবে। হে মুসলমান, ওই বনের জন্তুরা বাবা একটা প্ল্যানিং করলেন, যে দাই মা হালিমার যে হৃষ্টপৃষ্ট যে মোটা সোটা ছাগলটা রয়েছে, যে ছাগলটার দুধ বাবা আমার দয়াল নবী পান করতে। হে মুসলমান, এদিকে যখন দাই মা হালিমার ছেলেরা বাবা ওই ছাগলের ঝাঁক নিয়ে বন জঙ্গলে গেছেন মেষ চরাতে, ইহন অবস্থায় বাবা এক বাঘ এসে যেন যে
সেটা হৃষ্টপুষ্ট তাই মাহালিমার মোটা ছাগল ছিল, যে ছাগলটার দুধ বাবা আমার দয়াল নবী পান করতেন বাবা, ওই ছাগলটাকে টেনে যেন জঙ্গলের মধ্যে ঢুকাই নিলেন। আর যখন এই বাবা ওই ছাগলকে নিয়ে চলে গেলেন, এদিকে যেন তাই মাহালিমার সন্তানই এসে তাই মাহালিমাকে খবর দেয়, মা গো আজকেও যেন আশ্চর্যজনক ঘটনা হয়ে গেছে মা। বলে বেটারে কি হয়েছে বলো বলো। বলে মা আমার দুধ ভাই, আমার দুধ ভাই যে ছাগলটার দুধ পান করতো, যে মোটা ছাগলটা ছিল মা, ওই ছাগলটাকে যেন বনের বাঘেরা নিয়ে গেছে। আমার দয়াল নবী পর্যন্ত যখন বাবা এই কথাটা পৌঁছালেন, হে মুসলমান দয়াল নবী মুস্তাফা আমার তাই মা হালিমাকে বলতেছেন, মা গো আমি ছাগল আনতে যাব। তাই মা হালিমা বলতেছেন, বেটা রে তোমাকে ছাগল আনতে যেতে হবে না। বলে বেটা বাঘেরা নিয়ে গেছে, এতক্ষণ তো কি শেষ করে দিয়েছে, ওই ছাগলকে কি ফেরত পাওয়া যাবে? হে মুসলমান আমাদের আকীদা বিশ্বাস কি বলে, দয়াল নবী যদি আমার ছাগল আনতে যায় ওই ছাগলটা ফেরত পাবে কি পাবে না? পাবে কি পাবে না? কেন পাবে? আমার আপনার ছাগল যদি কোন এই আমাদের শিয়াল বর্তমানে অনেক আছে না, যদি পায় খাবে না রাখবে? খাবে। খাবে। বাঘে যদি নিয়ে যায় একদম শেষ করে দেবে, ভুটি ভাটাও পাওয়া যাবে না। কিন্তু বাবা আমার দয়াল নবীর যে ছাগল নিয়ে গেছে খাবে না রাখবে? রাখবে। কারণ আমার নবীরে ভালোবাসি। আর ওই ছাগলটার দুধ কে পান করতেন? কে করতেন? আমার দয়াল নবী মুস্তাফা। ওই ছাগলের বিয়াদবি যদি করে বনের বাঘেরাও বলে, রে কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি হতে হবে। হে মুসলমান আমার দয়াল নবী বারবার বলতেছেন, মা গো আমি ছাগল আনতে যাব। বলছে বেটা রে এতক্ষণ হয়তো ছিঁড়ে ফিরে খেয়ে ফেলেছে, বেটা তোমাকে আর যেতে হবে না, বাঘ যদি পায় বেটা তোমাকেও তো ছিঁড়ে ফিরে খেয়ে ফেলে। আমাদের আকীদা নয় গো, আমাদের আকীদা বাঘ পর্যন্ত আমার দয়ার নবীর সালাম করবে। মুস্তাফা আমার যখন বাবা ওই বন জঙ্গলে গেলেন গো, বন জঙ্গলে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও বনের বাঘেরা কে কোথায় আছো রে, আমার দাই মাহালিমার ছাগল কে নিয়ে গেছো? আমার দয়াল নবীর পায়ে যেন পড়ে যায় আর বলতে, হুজুর দয়া করে ব্যাদবি মাফ করবেন হুজুর গো, ছাগল তো নিয়ে গিয়েছিলাম একটুকু পর্যন্ত ছাগলের ব্যাদবি করি নাই। হে মুসলমান ওই ছাগলটাকে ধরে নিয়ে গিয়েছিলেন বাবা, রাত রাত যেন পাহারা করেছেন, কখনো ভালুকের যখন বাবা সময় এসেছে ভালুক পাহারা করেছেন। বলে না জানে যদি সামান্য কিঞ্চিত বেয়াদবি হয়ে যায় কালি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। সাধারণ ছাগল নই রে, এ আমার নবী মুস্তাফার দুধ মায়ের ছাগল, যে ছাগলের দুধ আমার নবী মুস্তাফা পান করেছেন। এ বাবা যখন বাঘের সময় এসেছে বাঘ সারা রাত জেগে জেগে যেন পাহারা করেছে, না জানে অন্য কেউ যেন হামলা না করে দেয়। এইভাবে বাবা সারা রাত ধরে ওই ছাগলের এত সম্মান, এত সম্মান করেছেন বাবা। ছাগলকে বলতেছেন, বাঘ বলে, নবী গো এই ছাগলের আমরা কিঞ্চিত বারবার ব্যাদবি করি নাই, হুজুর গো আপনার ছাগলের আপনি জিজ্ঞাসা করুন। হে মুসলমান আমার দয়াল নবী এই পৃথিবীর সবারই কথা বুঝে, কি বুঝে না মুসলমান, আমার নবী সবারই ভাষা বুঝে। সুবহানাল্লাহ। ছাগলকে যখন বলে, ছাগল বলে আমার কিঞ্চিত বারবার ব্যাদবি করি নাই, এত সম্মানে এত তাজিম করেছে, কারণ বাবা নিসবাত টাকার আমার নবীর সাথে। এ মুসলমান দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে পড়ে যাই বাবা, আর বললেন, নবী গো দয়া করে ব্যাদবি মাফ করবেন হুজুর,
ছাগল খাবার জন্য নিয়ে যাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কয়েকদিন ধরে আপনার সাক্ষাৎ হই নাই, আপনার নূরানি চেহারার দর্শন পাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা বনের হিংসু জন্তু হতে পারি, আমরা বাঘ হতে পারি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার আমরা দিওয়ানা মাস্তানা, আপনার প্রেমে মগ্ন হয়ে গেছি নবী গো, এক সময় যদি আপনারে না দেখতে পাই আপনার এই দিলখানা যেন শান্তি পাই না, তাই নবী গো কই একদিন যখন হয়ে গেল আপনার যখন দর্শন পাই না গো নবী, তাই আমরা সবাই মিলে একটা প্ল্যানিং করেছি, যদি ওই ছাগল আমরা লুকায়িত করে রাখি নিশ্চয়ই দয়াল নবী মুস্তাফা আনতে আসবে, আর বাহানা যেন নবীর দিদার হয়ে যাবে, আমার ছাগল কে ধরেছ এখন ছেড়ে দাও, আর বাঘের সালাম জানিয়ে বলল ও হালিমার প্যারা, আরে আকায়া কিটো দেখিয়ে দাও, আকায়া কিটো দেখিয়ে দাও চেহারায় প্যারা প্যারা, আমার জীবনে এলোর ভীষণ তুফানের ধারা ও গো তুফানের ধারা, আরে মক্কার কাফের বলল বেলাল কলেমা ভুলে যাও, আর বেলাল বলিল এটা হবে না প্রাণ নিগে না, মুসলমান আমরা নবী প্রেমিক, এখনই যদি আমাদেরকে কেউ বলে বাবা দে মাহফিল থেকে এই মাহফিলের ভালোবাসা নবীর ভালোবাসা প্রেম থেকে বের করে দাও, আর এটাই হবে যদি এই মাহফিল থেকে তোমরা চলে যাও তবে তোমার নবীর সাথে যে প্রেমটা দ্রুত হয়ে গেল, আর নচেত গুলি করা হবে, তো মনে হয় কয়জন থাকবে আর কয়জন থাকবে না বোঝা যাবে। হ্যাঁ মুসলমান যদি বলে এখান তো যদি না যাও তাহলে বুঝবো তুমি নবী প্রেমিক, আর যদি এখানে থাকো তো গুলি করা হবে, তো কোন দিকে যাবেন? আচ্ছা গুলি করে দিবে, আচ্ছা পরে দেখা যাবে, আগে যাই আগে এই প্রেম মুসলমান কুরবান যান বেলালে হাবশির প্রতি। মক্কার কাফের যখন বলেছিলেন বেলাল রে নবীর কলেমা ভুলে যাও, নবীর প্রেম হৃদয়